আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে যে সকল শিক্ষার্থীবৃন্দ 2020 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অবশ্যই এটি একটি খুশির খবর, কারণ তাদের ভর্তি কার্যক্রমের নোটিশ প্রকাশ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কত তারিখে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এবং এখানে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি সংক্রান্ত নোটিশ। আমি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, এটি এখন আপনাদের মাঝে শেয়ার করব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তি, বিষয় 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটি শোনানোর পূর্বে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে অটোমেটিক্যালি চলে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অপারেটর সহ সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে। এখানে আপনারা ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 9-8-2020 রবিবার থেকে এবং শেষ হবে 20-8-2020 বৃহস্পতিবার, 15-8-2020 জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি চালু থাকবে, শুধুমাত্র অনলাইন সার্ভিস ও কল সেন্টার অর্থাৎ হেল্প সেন্টার যেটাকে বলা হয় সেটা বন্ধ থাকবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 25-8-2020 মঙ্গলবার রাত 8টায়। শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। 26-8-2020 বুধবার থেকে 30-8-2020 রবিবার রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে 31-8-2020 সোমবার থেকে 2-9-2020 বুধবার রাত 8টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 4-9-2020 শুক্রবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 4-9-2020 শুক্রবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে 5-9-2020 শনিবার থেকে 6-9-2020 রবিবার বিকাল 5টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে 7-9-2020 সোমবার থেকে 8-9-2020 মঙ্গলবার। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 10-9-2020 বৃহস্পতিবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 10-9-2020 বৃহস্পতিবার রাত 8টায়। তারপর তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে 11-9-2020 শুক্রবার থেকে 12-9-2020 শনিবার রাত 8টা পর্যন্ত। কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে 13-9-2020 রবিবার সকাল 8টায় এবং ভর্তি কার্যক্রম শুরু হবে 13-9-2020 রবিবার থেকে 15-9-2020 মঙ্গলবার পর্যন্ত। আপনারা এখানে অ্যাডমিশন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন http://www.11classadmission.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীগণ নিম্নবর্ণিত পেমেন্ট অপারেটরের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপারেটরস নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ, রকেট। একজন শিক্ষার্থীকে কমপক্ষে 5টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
মিনিমাম সর্বনিম্ন একজন শিক্ষার্থী 5টি কলেজে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন করেছে প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, চেয়ারম্যান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে। প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে 9/8/2020 তারিখ থেকে। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদের জন্য এটা অবশ্যই একটি খুশির খবর। অল্প কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন। তো প্রিভিয়াস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে ভর্তি কার্যক্রম শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে ভিডিও আকারে সেটি দেখিয়ে দেব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।